জন্য এই ধরনের মন্ডল পরিবর্তন করা হলো, নির্দেশ বাড়ানো হলো। কে দিয়েছে, কার নির্দেশও হয়েছে আমরা যদিও জানি, তবে অ্যাপ্রুভেল যিনি দিয়েছেন জেলা সভাপতি, আমরা তার দিকেই আঙুল তুলব। উনি তো দীর্ঘদিন দলটি করেন, বা রাজ্য থেকে যখন অ্যাপ্রুভেল আসে ওনারাও করেন। এটা কোন সংবিধানে, ভারতীয় জনতা পার্টির সংবিধানের মধ্যে পড়ে যে উনি এটা করতে বাধ্য হলেন? কার স্বার্থে করতে বাধ্য হলেন? সামনেই পঞ্চায়েত নির্বাচন, আপনারা কী করবেন ভাবছেন? আমাদের ভারতীয় জনতা পার্টি করে আসছি, করব। আমরা সেই ছোটোবেলা থেকে করি সবাই, তাই আমাদের দাবি মানতে হবে। ভারতীয় জনতা পার্টিতে আমরা করব, কিন্তু আমাদের দাবি মানতে হবে, অখণ্ড মণ্ডল আমাদের দিতে হবে, না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর এখানে বিরোধীদের উৎফুল্ল হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের দলীয় ব্যাপার, আমরা দলীয়ভাবে মিটিয়ে নিতে পারবো, তবে আমাদের এটা আন্দোলন চলবে। দলে থেকেই লড়াইটা করবেন বলছেন? দলে থেকে লড়াই করব, কারণ যিনি করেছেন বা যিনার স্বার্থে করেছেন তারা সবে মাত্র দলে এসছে, আর আমরা সবাই জন্মগতভাবে বিজেপি, অতএব তাদের জন্য আমরা ছেড়ে যাব এটা হতে পারে না। আপনি কি মনে করছেন এটা আদিনব্যের দ্বন্দ্ব? আদিনব্যের দ্বন্দ্ব নয়, নতুন এসছে তাদের স্বার্থে করা হয়েছিল বলছি, কিন্তু আমরা তো মানে নব্বদের মেনেই নিয়েছিলাম। অনেক অত্যাচার হয়েছে আমাদের উপরে যখন বিরোধী ছিল ওরা, তারপরেও আমাদের স্বাগত জানিয়েছি, আমরা তাদের নিয়ে কাজ করেছি, বিধানসভায় জিতিয়েছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, কিন্তু আজকের কেন তোমার এই অঙ্গুলি হিরণ? কেন তুমি এটা বিভাজন করতে গেলে তাদের স্বার্থে? এক এক করে পুরানোদের পরপর পরপর কোন ঠাসা করে দিচ্ছ, অনুগামীদের এক এক করে তুমি জায়গায় বসিয়ে দিচ্ছ। কি মনে করছেন যে মণ্ডল বিভাজন হওয়ার কি কারণ আপনার কি মনে হয়? আমার তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না, শুধু মনে হয় অনুগামীকে প্লেস দেওয়ার জন্য এটা করছে। যখন চন্দ্রকান্তকে মণ্ডল সভাপতি করে দেওয়া হলো, চন্দ্রকান্ত পুরনো, সে তো দেখছে যে দলের সংবিধানের বাইরে একটুকু কাজ করছে না আর আমার কথা শুনছে না, তাহলে এক কাজ করো, ওকে বিভাজন করে ছোট করে দাও, যে আমার কথা শুনবে তাকে আর একটা জায়গায় বসিয়ে দাও। কারণ এটাও হতে পারে, আমার ধারণা। আমি কারোর নাম ব্যক্ত করতে যাব না, আমি জেলা সভাপতিকেই বলবো এটা দেখার জন্য। কি মনে হচ্ছে শীর্ষ নেতৃত্ব কি এই বিষয়টা গুরুত্ব দেবে? গুরুত্ব দিতে বাধ্য হবেন, না হলে আমাদের বৃহত্তর আন্দোলনে যাবো। ভেবেচিন্তে কথা বলবে, 24 ঘন্টা পরে বৃহত্তর আমরা 24 ঘন্টা টাইম দিচ্ছি, কিছু সময় দিচ্ছি, ওনারা যদি ভাবলো ভালো, না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবো আমরা। কারণ আমরা বিজেপিটাকে হারাতে দেবো না নন্দীগ্রাম বিধানসভা থেকে, কিন্তু পদ্মফুলকে আমরা হারাতে দেবো না। আমরা পদ্মফুলকে যেমন ধরে রেখেছি, পদ্মফুলের কেউ যখন ছিল না ঝান্ডা কাঁধে নিয়ে ধরে রেখেছি, ভবিষ্যতেও ধরে রাখবো। পদ্মফুলকে এখান থেকে মুছে দেওয়ার যে কারোর যদি চক্রান্ত থাকে, সে চক্রান্তে আমরা সফল হতে দেবো না। গতকাল থেকে আপনার পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এ পর্যন্ত জেলা নেতৃত্ব কি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করেছে? যোগাযোগ চলছে। কেউ ফোন করেছে আপনাকে বা যোগাযোগ কী বলবেন? সব রকমভাবে যোগাযোগ চলছে, পরবর্তী দিনে জানতে পারবেন কোথা থেকে যোগাযোগ, কী সমস্যার সমাধান হচ্ছে, নিশ্চয়ই আপনারা পরবর্তী দিনে জানতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে কি আপনারা সকলেই গণস্তম্ভ দেবেন আপনার মণ্ডলে, কী বলবেন? সবাই দিয়েছি তো, আরও যারা আছে আরও আন্দোলনে নামবে, যাতে এরা একত্রিত হয়, সেই আন্দোলনে নামবো আমরা। তৃণমূল সহ অন্যান্য দলের কি সুবিধা করে দিচ্ছেন এই বিভাজনের ফলে? বিভাজনের ফলে সুবিধা হবে, বিভাজনটা যাতে না হয় আমরা সেটাই চাইছি। আপনি কি মনে করছেন? আমার মনে হয় বিভাজনের ফলে বিরোধীদের সুবিধা হবে, তাই বিভাজন না হয় আমরা সেই চেষ্টা করছি। গতকাল ময়নাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী বলেন যে বিষয়টা খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, সংবাদ মাধ্যমকে বলবো এই বিষয়টা খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার। উনি গুরুত্ব দেবেন কি দেবেন না ওনার ব্যাপার, আমরা তো ওনার কথা নিয়ে আন্দোলনে আসিনি, আমরা আমাদের মতো করে আন্দোলন চালিয়ে যাব। উনি গুরুত্ব কবে দেবে কাকে দেবে ওনার ব্যাপার। বিষয়টা কি শুভেন্দুবাবুকেও জানিয়েছেন আপনি? শুভেন্দুবাবু সব জানে, সবভাবে জানানো হয়েছে, সংবাদ মাধ্যমে যদি চারিদিকে যেতে পারে উনি কি আর খবর না পেয়ে আছেন নাই? তাহলে কি মনে করছেন তালে অঙ্গুলি হেলনে এইসব হচ্ছে, কী বলবো? মন্তব্য করার মতো দক্ষতা আমার নেই, ক্ষমতাও আমার নেই। আমার মানে সাংগঠনিকভাবে যাকে জানান তাকে আমি জানাতে যাব, উনি তো আমার সাংগঠনিকভাবে কোনো পদ হোল্ড করেনি, উনি বিধায়ক। আপনি ইস্তফা দেওয়ার পরে শুভেন্দুবাবু কি কোনোভাবে ফোনে বা কোনোভাবে যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? চলছে, প্রসেসিংয়ে আছে, আলোচনা চলছে। শুভেন্দুর সঙ্গে সরাসরি কথা হয়েছে? না, এখনও কথা হয়। আজকে আমার ইস্তফা দেওয়ার যা কারণ, আমরা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টিটি করি জন্মলগ্ন থেকে,
ছোটবেলা থেকে স্বয়ংসেবক ছিলাম, আজকে এমন একটা জায়গায় আমাদের আঘাত দিয়েছে দলীয় যে নিয়ম, দলীয় যে সংবিধান, তাকে না মেনে নীতি ভ্রষ্ট করে আমার মণ্ডলকে ভাগ করা হয়েছে। নন্দীগ্রাম দুই উত্তর মণ্ডল, বর্তমান নামকরণ হয়েছে নন্দীগ্রাম মণ্ডল চার, তাকে দুই ভাগে বিভাজন করা হয়েছে, খদামবাড়ি ওয়ান টু, বয়াল ওয়ান টু। আমাদের দলীয় সাংবিধানিক যা নিয়ম, তাতে জেলা পরিষদ ওয়াইজ একটি মণ্ডল হয়। তো যেখানে প্রশাসনিকভাবে জেলা পরিষদ ভাগ হয়নি, সেখানে মণ্ডলকে বিভাজন করে দেওয়া হয়েছে। আমি জানতে চাইছি যে এটা কিসের স্বার্থে, কার স্বার্থে, কোথাও যেন আমাকে ব্যথিত করেছে, তাই নিজে থেকে আমি মর্মাহত, তাই আমি পদত্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিই এবং আমার কমিটিদের সঙ্গে আমি আলোচনা করি, যারা পদাধিকারী ছিল তারাও সবাই একইমত, তাই এখানে পদত্যাগের সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা। বলছি, আপনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে আপনার এই কমিটিতে যারা ছিলেন, যারা যে পদাধিকারী আরও যারা ছিল আপনার সঙ্গে, তারাও আপনার সঙ্গে সহমত এবং তারাও এই পদত্যাগ বা ইস্তফাতে তারা আপনার সঙ্গে সামিল, এটা কতটা মানে? এখনও আমার সঙ্গে পাশাপাশি সব পদাধিকারীরা রয়েছেন, আমার পাশেই সব রয়েছে, তারক প্রামাণিক, কুন্দু দেবনাথ, বর্ণালী মণ্ডল, গুরুবদ সাউ, রাধাকান্ত দাস, সবাই রয়েছে, সবাই, শক্তিকেন্দ্রের প্রমুখরা অনেক রয়েছে, ভাস্কর দত্ত, সবাই রয়েছে, সবাই মোটামুটি একই সিদ্ধান্ত নিয়েছে যে এই নীতি ভ্রষ্ট করে মণ্ডল বিভাজন, কোথাও যেন দলের উপরে আঘাত দেওয়া, দলের নীতিকে আঘাত দেওয়া, দলের সংবিধানকে আঘাত দেওয়া, অতএব আমরা যারা প্রথম থেকে দল করে আসছি এটা হতে দেবো না, তাই আমরা এটা একটা আন্দোলনের স্বরূপ, আমরা সবাই ইস্তফা দিই, বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নিচ্ছি। যদি আমাদের দাবি মেনে খুব তাড়াতাড়ি এর সমস্যার সমাধান করে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, সে সিদ্ধান্ত আমরা নিয়ে নিচ্ছি। মানে আপনারা এই মণ্ডল বিভাজনটাকে মেনে নিচ্ছেন না? না হবে নাকি? আমার কোথাও যেন মনে হচ্ছে মণ্ডল বিভাজনটা ভারতীয় জনতা পার্টিকে মাথা নইয়ে দিচ্ছে কোথাও, বা পদ্মফুলটাকে কোথাও মাথা নোয়াতে হচ্ছে মণ্ডলটা বিভাজন করে। তো আমার পদ্মফুল বা ভারতীয় জনতা পার্টি কোথাও মাথা নত করবে এ আমি বরদাস্ত করবো না, তাতে আমার যতক্ষণ জীবন আছে আমি সংগ্রাম চালিয়ে যাবো, মাথা নত হতে দেবো না পদ্মফুলকে। দেখুন, শেষ প্রশ্ন, বিরোধীরা বলছে যে চন্দ্রকান্তের জন্য আমাদের দোর খোলা, কি বলবেন আপনি? সেটা বিরোধীরা বিভিন্ন রকম মন্তব্য করতে পারে, তো তার মন্তব্যে আমি সাড়া দেবো, এটা ওদের ভাবারও প্রয়োজন নেই, আর আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। বিরোধীরা কোনোভাবেই কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ করছে? না না, সেরকম কোনো যোগাযোগ হয়নি, আর ওদের ওই ভাবনার সঙ্গে আমার সম্পর্ক নেই, কারণ আমরা হচ্ছে জন্মগতভাবে একটা দল করে আসি, তো সেই দলে থেকে আমি লড়াই করতে জানি, কিন্তু দল ছেড়ে লড়াই চিন্তা ভাবনা আমার নেই। আপনার নাম? আমার নাম চন্দ্রকান্ত মণ্ডল।